শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব ভূগোলের খুব ইন্টারেস্টিং একটি টপিক বিহেভিয়ারাল অ্যাপ্রোচ অর্থাৎ আচরণবাদী দৃষ্টিভঙ্গি এই বিষয়টি নিয়ে সুইডেনের ভূগোলবিদ হ্যাগস্ট্রেন্ট উনিশশো ষাটের শেষের দিকে এবং সত্তরের শুরুর দিকে এমন একটি সময়ে তিনি কালিক ভূগোলে বিহেভিয়ারাল অ্যাপ্রোচ এই বিষয়টি অন্তর্ভুক্ত করেন আমরা আরেকটু পেছন থেকে শুরু করব ঘটনার গল্পটা কেননা চট করে আসলে একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয় না এর পেছনে অনেকগুলো মানুষের ধীরে ধীরে কিছু অবদান অন্তর্ভুক্ত হয়ে তারপরে একটি দৃষ্টিভঙ্গিতে পরিণত হয় গিলবার্ট হোয়াইট উনিশশো সালে প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের কেমন আচরণ হবে তেমন বিষয় নিয়ে তিনি কি করেছিলেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি তিনি একটি গবেষণা গ্রন্থ প্রকাশ করেন এরপর উলরিজ উনিশশো সালে কৃষকরা কিভাবে তাদের ভূমি ব্যবহার করবে এবং তারাদের যে অনুভব তাদের যে পারসিভড যে এনভারনমেন্টটা সেই এনভায়রনমেন্টের বিষয়টাকে তিনি মানুষপটির মানচিত্র অর্থাৎ মেন্টাল ম্যাপস এই পথটি ব্যবহার করেন তারপরে রডার উনিশশো একষট্টি সালে তিনি প্লাবন ভূমির অঞ্চলে বসবাসকারী অধিবাসীরা পূর্ব অভিজ্ঞতা তাদের যে হেরিটেজ যে নলেজ সেই নলেজ থেকে তারা আগে সম্ভাবনা সম্পর্কে বুঝতে পারে জানতে পারে তারপরে সেই অঞ্চলে তাদের যে কিছু সুবিধার জন্য মানে তারা জানা সত্ত্বেও তারা সেই অঞ্চল থেকে কিছু সুবিধা নিয়ে থাকে যে সুবিধার কারণে তারা অন্যত্র আর যায় না ওখানেই বসবাস করতে থাকে এটা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ আমাদের যে সব জায়গা বন্যা প্রবণ যে এলাকাগুলো আছে সেখান থেকে কি মানুষ ছড়ে আসে আসলে তারা সরে না গিয়ে সেই জায়গাতেই তাদের পূর্ব অভিজ্ঞতা থেকেই তারা জানতে পারে যে বন্যা হবে সো হোয়াট তারা কিন্তু সেখানেই তাদের কিছু সুবিধার জন্য থেকেই যায় এই যে বিষয়গুলো অধিবাসীদের নিজস্ব পছন্দ অপছন্দ সুবিধা অসুবিধা এইগুলো একটা মানদণ্ড দ্বারা মূল্যায়ন করা হয় জিওগ্রাফিতে এই জায়গাটাই হচ্ছে বিহেভিয়ারাল অ্যাপ্রোচ শুরুটা আসলে কোয়ান্টিটেটিভ রেভোলিউশন সম্পূর্ণ সংখ্যাতাত্ত্বিক যে বিপ্লব শুরু হয়েছিল 60 দশকে জিওগ্রাফিতে সেখান থেকেই এর পরবর্তী সময় থেকে এটা শুরু ক্রিটিকস অফ ওভার কোয়ান্টিফিকেশন এই যে কোয়ান্টিটেটিভ যে রেভোলিউশনটা শুরু হওয়ার পরে কোয়ান্টিফিকেশন নিয়ে খুব প্রবলেম তৈরি হচ্ছিল যে আসলে কি মাপ করা হবে কি ওয়েট করা হবে কি কোয়ান্টিফাই করা হবে এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হচ্ছিল প্রবলেম বলবো না কিছু প্রশ্ন উদ্ভূত হচ্ছিল সেই জায়গা থেকে বিহেভিয়ারাল অ্যাপ্রোচে জোর দেওয়া হয় এরপরে দেখো কিডস কি বলেছেন উনিশশো বাষট্টি সালে তিনি প্লাবন ভূমির যে ব্যবস্থাপনা সে সম্পর্কে সমীক্ষা পরিচালনার সময় তার কিছু ছবি যে দেখো নদী ভাঙ্গনের লোকজন বসে বসে দেখছে নদী কি পরিমাণ ভেঙে যাচ্ছে পারগুলো। তারপরে কৃষক গালে হাতে বসে আছে কারণ তার সমস্ত কিছু ডুবে গেছে এরপরে দেখো ফসলের মাঠ ডুবে যেখানে মানুষজন ঘর বাড়ি বসতি উঁচু স্থানে বসতি স্থাপন করে সেই জায়গাগুলো পর্যন্ত ডুবে গেছে ঘর বাড়িতে পানি উঠে গেছে মানুষগুলো কি করবে তোমাদের কি মনে হয় এই জায়গাগুলো ছেড়ে চলে যাবে তোমরা যারা একেবারে গ্রামে বসবাস করছো তারা তো খুব কাছ থেকে দেখতে পাচ্ছ বিষয়টা তারা কি সব তোমরা কি সবাই শহরে যেয়ে বসবাস করা শুরু করবে নিশ্চয়ই না তাহলে কোন জায়গা থেকে তোমরা এই জায়গাটাকে তোমাদের মতন করে পছন্দ অপছন্দ সুবিধা এগুলোকে সাজিয়ে নিয়ে তারপরে বসবাসের উপযোগী করে তুলছো এই জায়গাগুলোই না আচরণগত দৃষ্টিভঙ্গিতে দেখা হয় কি বলছেন তিনি বলছেন সিদ্ধান্ত গ্রহণের সময় মানুষ সব সময় যুক্তিনিষ্ঠ আচরণ করবে তারপর অনেকগুলো বিষয় থেকে একটি বিষয় পছন্দ করবে অভিজ্ঞতা লব্ধ যে জ্ঞান আছে তার ভিত্তিতে সে পছন্দ করবে তারপরে কি বলেছেন তিনি মূল্যায়নের কথা বলেছেন তিনি বলছেন যে 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 সিদ্ধান্ত স্কেলের ভিত্তিতে পূর্ব তথ্যগুলো থাকবে তার মেমোরিতে যে তথ্য থাকবে সেই তথ্যগুলোকে মূল্যায়ন করে দেন সে ডিসাইড করবে যে কি করবে এটা কিন্তু খুব নেচার থেকে নেচারের কাছাকাছি যে মানুষগুলো থাকে তাদের পক্ষে এটা উপলব্ধি করা সম্ভব শহরের ইট কাঠ কাঠের ভেতরে বসে এটা বোঝা সম্ভব না যে মানুষ নেচারের সাথে কিভাবে করে তার সিদ্ধান্তগুলোকে কতখানি যুক্তিনিষ্ঠ তার যে অভিজ্ঞতা তার যে নির্বাচন করার যে এক্সিলেন্ট একটা পাওয়ার আছে তার যে মূল্যায়ন করার তার যে একটা লেভেল আছে হায়ার লেভেল একটা দক্ষতা আছে সেই জায়গাটাকে কিভাবে সে কাজে লাগাচ্ছে এটাই না মানুষের সাথে পরিবেশের সম্পর্ককে অনেক বেশি পরিমাণে আরো বেশি রিলেট করেছে আমার কাছে মনে হয় এটি জিওগ্রাফিরা নিউ ক্লাসিক্যাল একটি একটি দৃষ্টিভঙ্গি কিন্তু এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ জুলিয়ান উলপার্ট উনিশশো পঁয়ষট্টি সালে তিনি সুইডেনের একটি কৃষি খামারে গবেষণা করে সমীক্ষা করে তিনি দেখেন যে কৃষকরা তাদের যে অসম্পূর্ণ জ্ঞান দিয়ে উৎপাদন বৃদ্ধির জন্য তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত নিতে পারে কিন্তু তারপরেও যদি তারা লুজার হয় তাহলে কি তারা তাদের সিদ্ধান্ত কি চেঞ্জ করে সেক্ষেত্রে তারা দুটো বিষয় ভাবে কেন যাবে কোথায় যাবে মানে তারা চিন্তা করবে করে যে একটা জায়গায় যাবো আমি জায়গাটা চেঞ্জ করব। কেন করব। আমার কি যেখানে আছে সেখান থেকে কি আমি দৃষ্টিভঙ্গির যে জায়গাটা থেকে করা শুরু করেছিল অর্থনৈতিক মানুষ অর্থাৎ মানুষ সবসময় মুনাফা লাভের চেষ্টা করবে সেই জায়গাটা কিন্তু এখানে এসেছে প্রশ্নে যে কেন যাচ্ছে কোথায় যাচ্ছে এই যে যে লাভ লোসকান লোকসানের একটা হিসাব নিকাশ এই জায়গা থেকে মানুষ তার জায়গা অভিগমন করার তার স্থানান্তর করার সিদ্ধান্তে পৌঁছে এখানে দেখো যে সোশ্যাল কিছু তার যে এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টের উপাদানগুলো সোশ্যাল উপাদানগুলো ইকোনমিক যে চাহিদাগুলো সেই জায়গাগুলো যখন বেয়ারেবল ইকুইটেবল ভায়াবল হয়ে যে জায়গাটাতে ওভারলে করে সেই জায়গাটাতেই আসলে মানুষ বাস করে অর্থাৎ যেই এই বৈশিষ্ট্যগুলো যেখানে সাস্টেইন করে যায় সেই জায়গাটাতেই মানুষ সিদ্ধান্ত নেয় যে এখানে সে থাকবে এখানে সে তার কর্মকাণ্ড পরিচালনা করবে এই জায়গাটাই তার জন্য গোল্ড সালে তিনি আচরণবাদী ভূগোলে যে মানসপটির মানচিত্র মনে আছে তো উল ব্রিজ উনিশশো সালে তিনি প্রথম মেন্টাল মানচিত্রের কথা বলেছিলেন সেই মেন্টাল ম্যাপের বিষয়টি তিনি অত্যন্ত গুরুত্বের সাথে দেখেন তিনি মনে করেন মানুষ পরিবেশকে কিভাবে দেখছে সেটি আসলে বিবেচ্য বিষয় কারণ পরিবেশের যে ছবি তার মনের ভেতরে ফুটে ওঠে তার উপরে মানুষের পরিসর সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা নির্ভর করে এমনকি আঞ্চলিক বা সামাজিক পরিকল্পনার ক্ষেত্রেও এই মেন্টাল ম্যাপ সম্পর্কে জানা অনেক বেশি জরুরি এরপর দেখো কক্স এন্ড গোলেজ নাইনটিন সিক্সটি নাইন তাদের মতে কি মানুষের আচরণ সংক্রান্ত অনুমান এবং সামাজিক মানসিক প্রক্রিয়ার উপর ভিত্তি করে আচরণবাদী ভূগোলের পরিসর সম্বন্ধীয় ভৌগোলিক তত্ত্ব গড়ে ওঠে পরিসর তো বুঝতে পেরেছ স্পেস স্পেস সম্পর্কে ভৌগোলিক যে তত্ত্বগুলো সেগুলো গড়ে ওঠে অ্যালেন প্রেড অ্যালেন প্রেডের বিষয়টি আরো গুরুত্বের সাথে দেখা যায় তিনি উনিশশো তেহাত্তর সালে সম্পর্কে বক্তব্য দিয়েছেন এবং উনিশশো সাতানব্বই সালে তিয়াত্তর সালে তিনি বলছেন যে তিনি যে হ্যাগার স্ট্র্যান্ড যে ধারাবাহিকতা শুরু করেছিল তিনি সম্পূর্ণভাবে তার অনুসারী ছিলেন তার কাছে মানুষের আচরণের মূল অন্তরাই হচ্ছে স্পেস এবং টাইম তিনি বলছেন যে মানুষ চাইলেই তো একটা জায়গায় মুভ করতে পারবে না কারণ সে একটানা বেশি দূর যেতে পারে না বিভিন্ন প্রয়োজনীয় কাজ সম্পাদন করতে হয় তুমি বল তোমরাই বল যে মনে করে একটা জায়গা থেকে তুমি একটা জায়গায় আরেকটা জায়গায় যেতে চাচ্ছ সে ক্ষেত্রে কিন্তু তোমার কিছু preparation দরকার হবে মাঝপথে তোমার বিরতি নেওয়ার দরকার হবে তোমার খাবার খাওয়ার দরকার হবে তোমার ঘুমের দরকার হবে এই বিষয়গুলো তারপরে আবার তুমি যে যাচ্ছ তুমি মনে করো হাঁটতে 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 তুমি চলে যেতে যাচ্ছ ইন্ডিয়া বর্ডার পার করতে যাচ্ছ তুমি কি চাইলেই পারবে সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রের একটা সীমানা অতিক্রম করতে হবে সেই সীমানা অতিক্রমের জন্য তোমাকে আবার কিছু নিয়ম হবে। এই যে বিষয়গুলো এগুলো এনেছেন তিনি বলছেন মানুষ চাইলেই তার আচরণগুলোকে প্রকাশ করতে পারে না সাতানব্বই সালে তিনি বিভিন্ন ধারণার মধ্যে তার এই ধারণাগুলো আর বিভিন্ন তার যে বক্তব্য সেগুলোতে ফুটে ওঠে রিওরডান্ট উনিশশো সালে তিনি সম্পদগুলোর পারিশ্রমিক ব্যবহারের ক্ষেত্রে ওইরূপ ধারণাগুলো কিভাবে প্রয়োগ করা হয় তার একটি সুন্দর চিত্র উপস্থাপন করেছেন যে ভূগোলবিদদের আগ্রহের ক্ষেত্রে অপরিহার্যভাবে গিলবার্ট হোয়াইটের ধারণাগুলো অন্তর্ভুক্ত হয়েছে হোয়াইটের দৃষ্টিভঙ্গিতে বিষয়টি প্রথম প্রশ্ন হিসেবে দেখা দেয় যে ষাটের দশকের মধ্যভাগে যখন তিনি মন্টেনো কেটসের মতো ভূগোলবিদদের সাথে হ্যাজার্ড পারসেপশন এই তোমাদেরকে যে দুর্যোগের বিষয়টা দেখালাম যে মানুষ প্লাবন ফ্লাডের সময় কি করবে ফ্লাড প্লেনে যে একেবারে ফ্লাডেড হয়ে যাচ্ছে সেই সময় মানুষ কি করবে সেই বিষয়গুলো সমীক্ষা উপাদান হিসেবে কাজ করে থাকে তারপরে দেখো বোল্ডিং উনিশশো সালে এই বিষয়টি তিনি যে একটি মডেলের মাধ্যমে দেখেছেন দেখো এনভায়রনমেন্ট থেকে মানুষের মানুষ মানুষ পটে যে ইমেজ দেখা দেয় তার থেকে যে ফিডব্যাকটা পাবে সেখান থেকে সে এনভায়রনমেন্টে ব্যাকও করতে পারে তার যে উৎস স্থান সেখানে ব্যাক করতে পারে অথবা সে তার আচরণ দিয়ে নতুন স্থানে মুভও করতে পারে আবার নতুন স্থানটি তার যদি পছন্দ না হয় সেক্ষেত্রেও সেক্ষেত্রেও কিন্তু সে তার পূর্ববর্তী স্থানে আহ ব্যাক করতে পারে এ কন এটাই হচ্ছে একটা কনভেনশনাল মডেল ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপের এটা আসলে প্রচলিত একটা মডেল এরপর আরেকটি মডেলে দেখো বিহেভিয়ারেল জিওগ্রাফির পুরো বিষয়টাকে এখানে দেখানো হয়েছে যে মানুষ শুরু করছে রিয়েল ওয়ার্ল্ড তারপরে সেখান থেকে সে তথ্য সংগ্রহ করছে তার যে পারসেপচুয়াল সেন্সগুলো আছে সেই সেন্স থেকে সে অভিজ্ঞতাগুলো তার যে মানসপটির যে চিত্র সেখান থেকে সেগুলোকে সে ফিল্টার করছে যে খারাপ সে গ্রহণ করবে কোনগুলো বর্জন করবে কোনগুলো সেই ফিল্টার থেকে তার মনের ভেতরে একটা ছবি এঁকে নিতে যেতে যদি জায়গা চেঞ্জ করতে চায় তাহলে সেই জায়গাটা তার চেঞ্জ করা ঠিক হবে কিনা তার অ্যাডভান্স স্টেজে তার পরবর্তী স্টেজের যে জায়গাটা আছে সেই জায়গাটা তার মনের মতো হবে কিনা সেটাকে সে একটি চিত্র এঁকে নিচ্ছে তারপরে ভ্যালু সিস্টেমের মাধ্যমে সে ডিসিশন নিচ্ছে তাহলে এই ডিসিশন থেকে দেখো যখন সে মূল্যায়ন করছে ভ্যালু সিস্টেমে তখনও কিন্তু সে ফিল্টারে কিছু কিছু জিনিস ফিল্টার করতে পারে আবার ডিসিশন নেওয়ার পরে সে স্পেশাল বিহেভিয়ার হতে পারে সার্চ করতে পারে আরো তারপরে সে রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যেতে পারে অথবা স্পেশাল বিহেভিয়ার থেকে রিয়েল ওয়ার্ল্ডে এ সরাসরি সে তার কল্পনা ছাড়াই সে একটা নিতে পারে এই বিষয়টা বিহেভিয়ার জিওগ্রাফির সর্বশেষ এটি বোল্ডিং উনিশশো সালে এটিও তাড়িয়ে দেয়া তিনি এখানে এলাবোরেট করে এই বিষয়টি দেখিয়েছেন এবং এখানে পারসেপশন ইমেজ ভ্যালু এবং বিহেভিয়ার সবগুলো বিষয়ই এখানে এসেছে এই হলো আমাদের জিওগ্রাফিতে বিহেভিয়ার অ্যাপ্রোচ যে কীভাবে করে মানুষ সিদ্ধান্ত গ্রহণ করবে সেই বিষয়টি আমরা এখানে জেনে নিলাম সমালোচনা আছে সেই জায়গাটা হচ্ছে কি যে বান্টিং এবং গার্লকে উনিশশো সালে দুটো মানে খুব যে জায়গাটা থেকে তাদের সমালোচনাটা এসেছে যে সিনথেসিস অফ ইম্পেরিকাল ফাইন্ডিংস পোর কমিউনিকেশন ইন অ্যাডভার্টেন্ট ডুপ্লিকেশন অ্যান্ড কনফ্লিক্টিং টার্মিনোলজি খুব সহজ করে লেখা আছে এখানে তারপর মানে বিষয়গুলো হচ্ছে যে তারা মানুষ চিত্র এবং আচরণের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে মানে যারা বিহেভিয়ারিজম এ বিশ্বাসী তাদের তারা মনে করেন যে মানুষের মনে বহির্জগতের পরিবেশের যে চিত্র রয়েছে তাকে সুনির্দিষ্টভাবে পরিমাপ করা সম্ভব আরেকটা জিনিস মনে করে যে আর আচরণের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে এই দুটো জায়গাকে বান্টিং এবং গেলকে উনিশশো উনআশি সালে চরমভাবে ভাবে সমালোচনা করেছেন এই হলো বিহেভিয়ারাল অ্যাপ্রোচ যথারীতি আমি রেফারেন্স গুলো দিলাম এবং তোমাদের সাথে আচরণগত দৃষ্টিভঙ্গি দিয়ে আমি সর্বশেষ অ্যাপ্রোচ টি আলোচনা করলাম ধন্যবাদ তোমাদের সবাইকে